নমস্কার, দি রিপোর্টে স্বাগত। গোটা বাংলা ঘুরে অবশেষে উত্তর চব্বিশ পরগনার নৈহাটিতে পা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলার যুবরাজকে আহ্বান জানাতে নৈহাটি বিধানসভার অন্তর্গত কাপা মোড় এলাকায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচি সফল করতে আজ নব জোয়ার যাত্রায় যোগদান করেন নির্মল ঘোষ, সৌগত রায়, অর্জুন সিং, ব্রাত্য বসু, তাপস রায়, শোভন দেব ভট্টাচার্য সহ আরো অনেক তৃণমূলের হেভিওয়েট নেতারা। দেখে নেব সেই ছবি। জেলার নেতাদের সাথে কথা বলার জন্য গাড়ি থেকে নেমে পড়তেও দেখা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপর স্বভাব সিদ্ধ ভঙ্গিতে নিজের গাড়ির মাথায় উঠে তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে র্যালি শেষ করার পর রওনা দেন গাইঘাটার দিকে। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে গোটা বঙ্গবাসীর কাছে দলের ভাবমূর্তি স্পষ্ট করতে উত্তরবঙ্গ থেকে নব জোয়ার যাত্রা কর্মসূচি শুরু করেছেন তৃণমূলের অত্যন্ত ভরসার মুখ অভিষেক। ইডি সিবিআই তলব করলেও হাজরা দিয়ে আবার জনসংযোগে মন দিয়েছেন যুবরাজ। ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। এখন দেখার, এত বড় কর্মসূচি আদৌ প্রভাব পড়ে কিনা ভোট পাক্সে। নৈহাটি থেকে রাজাতে দ্য রিপোর্ট। আমাদের খবর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই তা শেয়ার করুন নিজের কাছের বন্ধু অথবা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি, চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।